পয়গম্বর মুসা আলাই সালাম আমার মালিকের আদালতে বলেছিলেন ওমায়ের মালিক আপনি কি না আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর এমন প্রশ্ন তুমি করেছো যে প্রশ্নের জবাব কাজের দ্বারা দেওয়া লাগবে মুখের দ্বারা দেওয়া যাবে না একটা পানির গ্লাস হাতে নাও এ তুমি বলেছো আমাকে আল্লাহ আপনি ঘুমান না একটা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়াও পয়ে মালিকের নির্দেশ পাওয়া মাত্র একটা কাছের গ্লাস হাতে নিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন আল্লাহ আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আল্লাহ বলে আমি বলবো যতক্ষণ আল্লাহ একবার রাত চলে যায় দিন আসে দিন চলে যায় রাত আসে পয়গম্বরের শরীরের ভিতরে একটু দুর্বলতা এসে যায় আর এই দুর্বলতার কারণে তার শরীরের ভিতরে ঘুমের ভাবনা এসে যায় তন্দ্রা এসে যায় আসার সাথে সাথে পান পানির গ্লাসটা জমিনে পড়িয়া চুরমার হয়ে যায় বলেন না আল্লাহ আকবার পয়গম্বর মুসা সালাম ওরে পানির গ্লাসটা জমিনে চুরমার হইতে দেখি আরে আমার মালিকের সামনে কপালটা লাগায়া ডাক দিলেন আমার আল্লাহ ও আমার আল্লাহ আপনার আদালতে আমি বড় চাই মাপ আমি বড় ভুল করে ফেলেছি আমি বড় অন্যায় করে ফেলেছি আল্লাহ ও আল্লাহ আপনার কোনো ঘুম নাই আমি বুঝতে পারছি ও মায়ার মালিক আপনি যদি ঘুমায়া যান জমিনটাকে কে হেফাজত করবে ও আল্লাহ আপনি যদি ঘুমায়া যান এই গভীর রজনীতে একদল আল্লাহু ওয়ালা আরা গুনাহ মাফের জন্য মাপ চায় ওদের দোয়াগুলো কে কে কবুল করবে ও মায়ার মালিক আপনি আল্লাহ যদি ঘুমান গভীর রজনীতে একদল আল্লাহ ওয়ালার আপনার কাছে কাঁদে হঠাৎ করে লঞ্চে স্টিমারে ডুবে কিছু মানুষ মারা যায় বিমান অ্যাক্সিডেন্টে মারা যায় এক দেশের ভিতরে মারা যায় আর এক দেশের ভিতরে বিপদে পড়ে যায় ও আল্লাহ একদল মানুষ হাসে আর একদল মানুষ কাঁদে জোরে বলেন আছে না নাই মারার জমিনে এক মানুষ মারা গেছে মানুষগুলো কাঁদে বাড়ির আর এক বাড়িতে বিবাহ شادی ওই বাড়ির মানুষগুলো হাসতেছে ও মুসলমান সালাম আল্লাহর আদালতে বললেন আল্লাহ আপনি আল্লাহ যদি ঘুমায়া যা তাহলে পাশাপাশি বাড়ি এক দলের চোখের ভিতরে পানি আর এক দলের মুখের ভিতরে হাসি আল্লাহ একজন গর্ভবতী মা প্রসবের বেদনা যন্ত্রণায় কাঁদে আপনারা আদালতে দরখাস্ত দেয় আল্লাহ আপনি ঘুমায়া গেলে ওই মায়ের ডাক কে শুনবে আল্লাহ ও আল্লাহ আপনি ঘুমাইতে পারেন না আপনি মালিকের জন্য ঘুমটা শোভনীয় না আল্লাহ আকবার বলেন আপনার জন্য ঘুমটা শোভনীয় না মানায় না রে আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আর একটু সময় চলবে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমি এবার হলো পাঁচ চার নম্বরের পরিচ্ছেদ ও মুসলমান আমরা এমন মালিকের সামনে কদম লাগাই যেই মালিকের সামনে রাত দুইটায় ডাক দিলেও আল্লাহ সত্তর বার সাড়া দেহান আল্লাহ জোরে বলেন না জঙ্গলে গিয়া ডাক দিলেও বলে আমি হাজির বিপদে পড়লে ডাক দিলে আমি হাজির এবাদতে ডাক দিলে আমি হাজির বাইতুল্লাহ যদি গিয়ে দোয়া করো আল্লাহ গন্ডা মারার জমিনে আমার মা বাবা কে আসছি কবরে আপনার বাইতুল্লার কাছে বসে আপনার কাছে বসে আমি আমার মা বাবার জন্য দোয়া করি আল্লাহ বলে ওই দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ তৈয়া হাজরতে উবাই এবনে আ অরদি আল্লাহ তাহ অনেক সাহাবাদের সামনে বসে নবী আমার বললেন ও সাহাবারা তোমরা কি জান কোরআনের ভিতরে সব চাইতে মর্যাদা সম্পূর্ণ আয়াতের নাম কি জানো হাজর উবাই এমনি কাবে ডাক দিলেন আর শোনাল আমি জানি নবীজি বললেন তাহলে শোনায়া দাও তিনি শোনাতে লাগলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল দিকে নবীজি আমার তাকায় তেনার সিনার উপরে হাতটা দিয়া বলতেছে এরে আবু এরে কাব ভালো করে শোনাই নাও তোমার জবান দিয়া তুমি যেই সাক্ষী দিয়েছো যেই কথা বলেছ উত্তর সঠিক হয়ে গেছে সুবহান আল্লাহ বলেন তোমার জ্ঞান যেন আমার আল্লাহ মৃত্যু পর্যন্ত কল্যাণের জন্য কবুল করে নে এটা যে কত বড় দোয়া আমরা বুঝিও না জানিও না আর জানলে মানিও না জোরে বলেন ঠিক কি না আরে জ্ঞান তো মানুষের হায় কিন্তু আল্লাহর জন্য কয়েজন আর জ্ঞান হয় আল্লাহ আকবার বলেন না এক নম্বরের ফজিলত হলো এই আয়াতটা একটা কোরআনকারিমের সবচাইতে মর্যাদা সম্পূর্ণ আয়া দলিল নিবেন নবীজি বলেন নাহিম صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة الله اكبر نبي جنان أم السنان তোমাদের ঘরকে কবর স্থান বানায়ও না আমার এই গন্ডা মারার জবিনে কবর স্থান আছে না নাই এই কবর কি কোরআন তেলাওয়াত আছে নাকি কবর কোরান কোরআন পড়ে আমার গন্ডা মারার জমিনে এমন কিছু মুসলমানের ঘর আছে রে যেই মুসলমানের ঘরের ভিতরে মালিকের কোরআন তেলাওয়াত না কথা বলেন তাহলে কবরওয়ালা কবরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই আর আজ মুসলমানের ঘরের ভিতরেও কোরআন তেলাওয়াত নাই তাহলে ঘর আর কবরের ভিতরে কোনো পার্থক্য নাই ও মুরাব্বি ও ও পর্দার মা নবীজি জানান ইন্নাস শাইতান নিশ্চয়ই শয়তান ইয়াংফিরু মিনাল বাইত ওই ঘর থেকে পলায়ন করবে যেই ঘরের ভিতরে আমার মালিকের পবিত্র সূরা বাকারাহ তেলাওয়াত করা হয় সূরা বাকারার কথা কেন বলা হলো মুসলমান সূরা বাকারার ভিতরে এমন একটা মর্যাদা সম্পূর্ণ আয়াত আছে যে আয়াতটার কারণে জবানে কথা উল্লেখ করেছে। দুই নম্বরের ফজিলাত এই আয়াতের ভিতরে আমার মালিকের এসমে আজম আছে আল্লাহ আকবর বলেন প্রশ্ন যদি করেন হুজুর এসমে আজম কাকে বলা হয় কোরআনের তিন জায়গায় মালিকের ইসমে আজম আছে এক হলো সূরা বাকারার 255 নম্বর আয়াতের ভিতরে আল্লাহু আকবার দুই হলো সূরা আলে ইমরানের ভিতরে তিন হলো সূরা তাওহার ভিতরে এই তিন জায়গায় মালিকের ইসমে আজম আছে ও মুসলমান ইসমে আজম সহ সংক্ষেপ কথা হলো বুঝাই দেই আমার মালিকের সুন্দর সুন্দর নাম আছে না নাই যুব ওই সুন্দর নামগুলো ধরে ডাক দিলে দোয়া যিনি কবুল করেন তিনি কে আল্লাহর গোলা এটাকে আজম বলা হয় এটা এমন বরকতওয়ালা শোনা আর এটা এমন আয়াত রে গোলাম পড়বে আমার মালিক সাথে সাথে কবুল করে নিবে তিন নম্বরের ফজিলা হল এই আয়াত গোলাম যখন তেলামাত করবে শয়তানের প্রবঞ্চনা থেকে যিনি হেফাজত করবে তিনি কে আর একটু জোরে বলেন কে এমুরব্বি ও জুবান নবীজির কলিজার টুকরা একজন সাহাবাব হজরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবিজির কাছে একদিন দরখাস্ত দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা খেজুরের চাতাল আছে যেখানে আমি রোদরে খেজুরগুলো শুকাই কিন্তু দৈনিক সকালবেলা গিয়ে দেখি আমার খেজুরের চাতাল থেকে কে যেন খেজুরগুলো নিয়ে যায় আমি রাত্রে পাহাড়া দিলাম দেখি খেজুর যায় মানুষ দেখা যায় না আল্লাহ আকবর বলেন না খেজুর যাইতেছে কিন্তু মানুষ দেখা যায় না নবীজি বললেন এটা মানুষ না এটা জেন তবে ভালো না এটা ফাজিল আল্লাহ আকবর বলেন না মানুষের ভিতরে ভালো মন্দ আছে না নাই অমরাব্বী সেনের ভিতরেও ভালো মন্দ আছে তুমি আজকে রাতে পাহারা দেবে ও আজকে আবার আসবে হযরতে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহ রাত্রিবেলায় চুপচাপ খেজুরের চাতালের পাশে বসে পাহারা দিতে লাগলেন হঠাৎ করে দেখতেছে খেজুর যাইতেছে শিখিয়ে দিয়েছে। যখন দেখবা খেজুর গুলো চলে যায় তুমি পিছনে ডাক দিবা আল্লাহর আহ্বানে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাবে চোটটাকে ধরে আমার দরবারে নিয়ে আসবা হযরতে আবু আই আনসারী ডাক দিলেন আমার আল্লাহ আমার আল্লাহর হুকুম নবীজির আহ্বানে দাঁড়াও দাঁড়িয়ে গেছে ধরে ফেললো চালাপ নবীর দরবারে নিয়ে যাব নবীর সাহাবার সামনে এত কান্না শুরু করে দিল যেই কান্না দেখে তার অন্তরে দয়া হলো বলল নবীর সাহাবা আজকে ছেড়ে দাও वादा করেছি আর আসব না ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ সাথে পরের এদিন সাক্ষাৎ নবী বলেন চোরের খবর কি কয় হুজুর আসছিল ধরছিলাম ছেড়ে কেন কয় আর না আবার আসবে আমি ঠিক আমার দুই চোখ দিয়ে যেভাবে পড়ছি ঠিক সেইভাবেই আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ বলে একটা শব্দ বাড়াচ্ছি ও মৃত্যুক আবার আসবে পরের দিন আবার পাহারা দিতে লাগলো ঠিক চোর হাজির হয়ে গেছে আবার খেজুর নিয়ে চলে যায় আবার ডাক দিলেন আল্লাহর হুকুম নবীজির আহ্বানে দাঁড়াও ধরে ফেলছে আর সারবে না ডাক দিয়া বলে আজ আমাকে ছেড়ে দাও আমি ওয়াদা করলাম আমি আর তোমার খেজুরের চাতালে আসবো না বলে তুমি গতকালকে ওয়াদা করেছিল তুমি ঠিকই আবার কয় আজকে পাক্কা ওয়াদা করলাম আর আসবো না ছেড়ে দাও নবীজির সাহাবা আবার অন্তরে দয়া হয়ে গেছে আর দয়া হওয়ার কারণে ছেড়ে দিয়েছে আল্লাহ আকবর আরে মুমিনের অন্তরে দয়া আছে না নাই আনার সাল্লাহ আলাই লা ইয়াহরিমুল্লাহ মাল্লা ইয়াহরিমুনা সুবহানাল্লাহ ও মুসলমানেরে দলগো নবীজি বলে কিয়ামতের ময়দানে আমার মালিকের দয়া যারা চাও দুনিয়ার মানুষদের প্রতি দয়া করো কারণ দুনিয়া মানুষ মানুষের প্রতি যারা দয়া করে না কেয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে তারা দয়া পাবে না পরের দিন আবার নবীজির সাথে দেখা খবর কি চোরের কয় হুজুর ছেড়ে দিয়েছি আসছিল ওয়াদা করেছে আর আসবে না জান্নাতী নবীজি মুসকে হাসি দিয়ে বললেন ও সাহাবা অত চরম মিথ্যাবাদী ও আবার আসবে আল্লাহ একবার বলেন না পরের দিন আবার পাহারা দিল পরের দিন যখন আবার চোরটা আসছে যে যেভাবে হোক তাকে ধরে রসুলের কাছে নিয়ে যাব মজবুত ভাবে ধরলেন আর সারা সারি নাই ক্ষমা চায় বলে কোনো ক্ষমা নাই ছেড়ে দাও বলে কোনো সাড়া নাই আজকে নবীজির আদালতে তোমাকে নিয়েই ছাড়বো সর্বশেষ দেখে যখন আর কোন উপায় নাই তখন ডাক দিয়া বলে নবীর তোমাকে আমি ছোট্ট একটা আমল শিখাইয়া দিতে পারি যদি দৈনিক এই আমলটা তোমার খেজুরের চাতালের পাশে বসে কর আমি সহ কোনো বদ জিন তোমার এই খেজুরের চাতালের কাছে আসবে না পরের দিন নবীজির হাজির হয়ে যা নবীজি বলেন চোরের খবর কি হুজুর কালকেও আসছিল নবীজি ডাক দিয়ে বললেন চোর কোথায় কয় হুজুর ছেড়ে দিয়েছি বলে কেন কয় হুজুর আর আসবে না তুমি কেমনে বুঝলা কয় আমাকে একটা আমল দিছে এই আমলটা করলে নাকি আর খেজুরের কাছে শয়তান আসবে না জেন আসবে না ভূত আসবে না কোনো খারাপই আমার খেজুরের চাতালের চারপাশে আসবে না নবী যে ডাক দিয়া বললেন কি আমল দিছি কি আমল দিয়ে গেছে বলো তো দেখি নবীর সাহাবা ডাক দিলেন আল্লাহ

মুস্কি হাসি দিয়ে সাহাবার দিকে নজর দিয়ে বলে আরে চোর তোমাকে যে আমল দিয়েছে আমল তো সত্য বাকি চোরের তো আমল বলেন আল্লাহ চোর আমল যেটা দিছে সত্য আমল দিছে তোমাকে তুমি যদি করো না তোমার খেজুরের চতুর্চটাকে যিনি হেফাজত করবে নিজের কুদুরতি পাহাড়া দাঁড়িতে জিম্মাদার যিনি হবেন বলুন তো তিনি কে নবী দিয়া বলেন সনাক আল্লাহর কোন বললাম যেই ঘরের ভিতরে ঘুরে ঘুরে আয়াতুল তেলাওয়াত করবে ওই ঘরের ভিতরে কোনো জিন প্রবেশ করতে পারবে না এবং কি বিভিন্ন সময় ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন সময় যেই ক্ষতিগুলো হয় ওই ক্ষতিগুলো থেকে যিনি বাঁচায়া দিবে তিনি কে আপনার বাচ্চাটা রাত এগারোটার দিকে কাঁদে বাচ্চার কান্না থামানোর জন্য আমার ইমাম সাহেব হুজুরের কাছে দৌড়াতে দৌড়াতে আসছেন হুজুর রুমের ভিতরে নাই কামরাতে নাই হুজরাখানায় নাই হুজুর ছুটিতে চলে গেছে কি করবেন ও অজুটা বানাই করো তোমার সন্তানের গায়ে ফু মেরে দাও আর তেলাওয়াত করো পানির ভিতরে ফু দিয়া পানিটা সন্তানকে খাবাই দাও আল্লাহ মাফ করে দিবেন আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার ক্ষমা যিনি করবেন তিনি কে আর নম্বরের ফজিলাত নবীজি বলে উম্মাত পাঁচ ওয়াক্ত নামাজি বান্দারা দৈনিক ফজ ফরজ নামাজের সালামের পরে যদি কেউ পড়ে কোন নামাজ ফরজ নামাজ জোরে বলেন কি নামাজ ফরজ নামাজের পরে আল্লাহর কোন গুলাম যদি তেলাওয়াত করে ও বুড়া না এক ওয়াক্ত নামাজের ফরজের সালামের পরে পড়লে পরবর্তী ওয়াক্ত আসা পর্যন্ত মাঝের সময়টাই জিম্মাদার হয়ে যায় কে আল্লাহ একবার বলেন না জহর পর্যন্ত আল্লাহর কুদরতি জিম্মায় আপনি থাকবেন ফজরের পরে যদি পড়েন জোহরের পরে আল্লাহর কোনো গোলাম যদি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে আসর পর্যন্ত আমার মালিকের কুদরতি জিম্মায় থাকবে আসরের পরে পড়লে ওরে মা গরিবের পরে আল্লাহর কোনো গোলাম যদি পরে ওই গোলামটা পরের দিন ফজর পর্যন্ত কার জিম্মায় থাকবে অমরাব্বী ও যুবকের দল আমার মালিকের জিম্মায় যদি আমরা থাকতে পারি তাহলে আমাদের আর কোন পেরেশানি আছে নাকি কথা বলেন আছে আমি এসা পরে আসলাম আমি যদি আয়াতুল কুরসি আমার জবান দিয়ে তেলাবাদ করি তাহলে ফজর পর্যন্ত আমি কার জিম্মায় থাকব দেখেন কেমন পাঁচ নাম্বার ফজিলাত নবীজি বলে উম্মাত এই আয়াতুল কুরসিটা যারা পড়বে আর এর ভিতরে যা আছে তারা যদি মানবে যারা মানবে মুসলমান গো শুনে নবীজি বলেন আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে এর ভিতরে যা আছে এটা যারা মানবে এরা জান্নাতি হইয়া গেছে সুবহানাল্লাহ বলেন না এরা কি হইয়া গেছে এরা জান্নাতি হইয়া গেছে মধ্যে কোনো বাধা নাই কোন হিজাব নাই কোনো পর্দা নাই কোন বাধা তার নাই একটা মাত্র বাধা হলো মৃত্যু ও মানুষ মৃত্যু ছাড়া জান্নাত পায় না আয়াতুল আমলটা যদি করিয়া একজন গোলাম বিদায় হতে পারে রে দুনিয়ার জামিন থেকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে আর প্রথম কদমটা জান্নাতে দিবে আল্লাহ একবার জোরে বলেন না নবীজি বুঝায় ও মুসলমান নবীজি বুঝান দুনিয়া হলো একটা জান্নাত হলো আর একটা মাসখানে হলো একটা পর্দা দুনিয়ার জমিনে আয়াতুল কুরসি পড়ছে রুহুটা বের হয়ে গেছে পর্দার ভিতর থেকে জান্নাতে ঢুকে গেছে সুবহানাল্লাহ একটু জোরে বলেন না তাহলে ফজিলত হলো কয়টা আর একটু জোরে বলেন না পাঁচটা ফজিলা এই পাঁচটা ফজিলাতে আমল যদি করা যায় আল্লাহ মৃত্যুর সাথে সাথে জান্নাত দিবেন কে কেমন তেলাওয়াতের সাথে সাথে জান্নাত হ পাওয়া যায় এটা কেমন আম আর এই আয়াতের ভিতরে বা এমন কি আছে যেই কথাগুলো মানলেই জান্নাতি হওয়া যায় আল্লাহ একবার জোরে বলেন না এই একটা আয়াতের ভিতরে মুফাসসিরিন কেরাম দশটা পরিচ্ছেদ করেছেন জোরে বলেন কয়টা পরিচ্ছেদ দশটা পরিচ্ছেদ আমরা একটা না শুনে যাব আর দোয়ার মাধ্যমে বিদায় হয়ে যাব আল্লাহ কবুল করে নেন আর একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন না আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে আল্লাহ কবুল করুন এক নম্বর পরিচ্ছেদে আল্লাহ জানা দেয় আল্লাহ আহুলা ইলাহা ইল্লা ভু আল হাইউল মুসলমান গো আল্লাহ জানায় তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নাই আল্লাহ গোলামের প্রতি দয়া করে বলে গোলাম আমি ছাড়া সত্যিকারের কোন উপাস্য নাই এ কথায় আল্লাহ অনেকগুলো জিনিস বুঝাতে চান এখন তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নাই কিন্তু পৃথিবীতে মিথ্যা আছে না নাই ও মুসলমানের কাজ মনে করে মুসলমানের সন্তানগুলো ইমান নষ্ট করে ফেলতেছে আছে না নাই আল্লাহ বলে আমি ছাড়া আর কোন নাই কিন্তু আমার সমাজের বহু ভাই আছে আল্লাহকে ছেড়ে দিয়া মাজারে গিয়া সেজদা দেয় জোরে বলেন আছে নানা আল্লাহ জানায় দেয় গোলামের দল শুনো আমি আমার গোলামের প্রতি তখন বেজার হই ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইলাম কিন্তু আমাকে বাদ দিয়া যখন তার কপালটা কোন বস্তুর সামনে লাগায়া দেয় তখন আমি আল্লাহ এত কষ্ট পাই আমি আল্লাহ এত বেজার হই তো বা এরপরে গোলামটা যদি মারা যায় মোষে রেখ হইয়া মারা যাবে জোরে বলেন তার কারণ হলো মুশ্রেক চেনা যায় তার সেরেকের দাঁড়াব আল্লাহ পবিত্র কোরআনে জানায় ওয়াহাবুদন্নাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল আল্লাহ জানায় দায় ইবাদত করবি আমি আল্লাহ করবি না শরিক আল্লাহ আকবার জোরে বলেন এবার বলে বুঝেন যেই বস্তু চোখ দিয়া দেখা যায় যেই বস্তু চোখ দিয়া দেখা যায় ওই বস্তুর দিকে কপাল ঠেকানো এটা হলো সেরে এটা কি তাহলে বাজান একটু আওয়াজ দিয়া বলেন গাছ দেখা যায় কি যায় না আমার সমাজে গাছের পূজা আসেনি অ মুসলমান মাজারের পূজা আসেনি পীরের পূজা আসেনি অমুরাবি আমি আশ্চর্য হয়ে গেলাম আপনাদের বড়রা একটা মাহফিলে এসে কয় হুজুর মুসলমানের সন্তান শুক্রবার বরকতের আশায় চন্ডীপুর বাজারের কাছে গিয়া বড় মাজারে পাহাড়ের উপরে উঠে যায় না বড় মাজার চিনিনি আপনারা চন্ডীপুর বাজারের পাশে পাহাড়ের উপরে আমার সনাতন ধর্মের হিন্দু ভাইদের উপাসনালয় আছে মন্দির আছে বলুন আছে না নাই আমার মুসলমানের সন্তানগুলো সেখানে গিয়ে টাকা দেয় সেখানে যায় বরকদের জন্য যারা যায় এমনকি বিভিন্ন সময় বিভিন্ন পণ্য পর্যন্ত দিয়ে আসে আওয়াজটা বাড়ায় বলেন না না ও মুসলমানের দাল আমরা কোন আল্লাহর গোলাম শুনো আমরা ওই আল্লাহ সে আল্লাহ এক নম্বর জানায়া দেয় তিনি ছাড়া সত্যিকারের দুই নম্বর পরিচ্ছেদে আল্লাহ জানায়া দেয় আল্লাহ তিনি চিরঞ্জীব আল্লাহ আকবর বলেন না তিনি চিরঞ্জিব তাহলে আল্লাহ যিনি হবে তার প্রথম গুণ থাকতে হবে তিনি পারবে 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 না না তিনি 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 আল্লাহ যিনি হবে মরবে না। কিন্তু আমার সমাজের ভাইগুলো বুঝে না ওরা বিভিন্ন সময়ে আল্লাহকে ছাড়িয়া মৃত মানুষের সামনে গিয়া কপালটা লাগায়া দেয় বলেন ঠিক কিনা এই কপাল হলো তোমার ভাগ্যের প্রতি ও এই কপালটা যদি খুলতে চাও একমাত্র আমার মালিকের সামনে কপালটা লাগাইতে হবে বলেন ঠিক কিনা এমন মালিকের সামনে আমরা কপালটা লাগাই এমন মালিককে আমরা মালিক আসি বলে আল-হাইজু আমি আমি চিরঞ্জীব আল্লাহ রক্ষণাবেক্ষণকারী সর্বদা রক্ষণাবেক্ষণকারী আল্লাহ আকবার জোরে বলেন আমাদের রক্ষণাবেক্ষণ যিনি করেন তিনি কে তিন নম্বর পরিচ্ছেদের ভিতরে আমার আল্লাহ এবার জানায় দেয় لا تأخذه سنة ولا ولا نوم যার কোন তন্দ্রাও নাই যার কোন নিদ্রাও নাই যার কোন সিনাও নাই যার কোন নাউমো নাই আল্লাহ একবার বলে তাহলে আল্লাহ যিনি হবে তিনি ঘুমাইতে পারে না এমন কি ঘুমের আগে ঘুমের জিমটিও আসে না সিনা শব্দের অর্থ হলো তন্দ্রা আর নাউম শব্দের অর্থ হলো ঘুম নিদ্রা আল্লাহ বলে আমার কোনো ঘুম নাই আমার কোনো তন্দ্রাও নাই পয়গাম্বর মুসা আলাইহিস সালাম আমার মালিকের আদালতে বলেছিলেন আল্লাহ ওমায়ার মালিক আপনি কি ঘুমান না আল্লাহ আল্লাহ ডাক ডাকিয়া বলে এমন প্রশ্ন তুমি করেছ যেই প্রশ্নের জবাব কাজের দ্বারা দেওয়া লাগবে মুখের দ্বারা দেওয়া যাবে না এ পয়াগাম্বর একটা পানির গ্লাস হাতে নাও তুমি বলেছ আমাকে আল্লাহ আপনি ঘুমান না একটা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়াও পয়াগাম্বর মারলিকের নির্দেশ পাওয়া মাত্রই একটা কাচের গ্লাস হাতে নিয়ে পানি নিয়ে দাঁড়িয়ে গেলেন ডাক দিয়ে বললেন আল্লাহ আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকব আল্লাহ বলে আমি বলবো যতক্ষণ আল্লাহ আকবার জোরে বলেন রাত চলে যায় দিন আসে দিন চলে যায় রাত আসে পয়দম্বরের শরীলের ভিতরে একটু দুর্বলতা এসে যায় আর এই দুর্বলতার কারণে তার শরীলের ভিতরে ঘুমের ভাবনা এসে যায় তন্দ্রা এসে যা তন্দ্রা সাথে সাথে পান পানির গ্লাসটা জমিনে পরিয়া চুরমার হয়ে যায় বলেন না লাহবার কয়েদম্বর মুসালাই হিসালাম ওরে পানির গ্লাসটা জমিনে চুর মারো হইতে দেখি আরে আমার মালিকের সামনে কপালটা লাগা ডাক দিলেন আমার লহ আমার ল আপনার আদালতে আমি বড় মাপ চাই আমি বড় ভুল করে ফেলেছি আমি বড় অন্যায় করে ফেলেছি আল্লাহ ও আল্লাহ আপনার কোন ঘুম নাই আমি বুঝতে পারছি আপনি যদি ঘুমায়া যান জমিনটাকে কে হেফাজত করবে ও আল্লাহ আপনি যদি ঘুমায়া যান এই গভীর রজনীতে একদল আল্লাহওয়ালা গুনা মাফের জন্য মাপ চায় ওদের দোয়াগুলো কে কে কবুল করবে ও মায়ার মালিক আপনি আল্লাহ যদি ঘুমান গভীর একদল আল্লাহ ওয়ালারা আপনার কাছে কাঁদে হঠাৎ করে লঞ্চ স্টিমারে ডুবে কিছু মানুষ মারা যায় বিমান অ্যাক্সিডেন্টে মারা যায় এক দেশের ভিতরে মারা যায় আর এক দেশের ভিতরে বিপদে পড়ে যায় ও আল্লাহ একদল মানুষ হাসে আর একদল মানুষ কাঁদে জোরে বলেন আছে না নাই গন্ডা মারার জমিনে এক বাড়ি মানুষ মারা গেছে মানুষগুলো কাঁদে বাড়ির আর আর এক বাড়িতে বিবাহ ওই বাড়ির মানুষগুলো হাসতেছে ও মুসলমান ইমানদার পয় নাম্বার মুসা সালাম আল্লাহর আদালতে বললেন আল্লাহ আপনি আল্লাহ যদি ঘুমায়া যান তাহলে পাশাপাশি বাড়ি এক দলের চোখের ভিতরে পানি আর এক দলের মুখের ভিতরে হাসি আল্লাহ একজন গর্ভবতী মা প্রসবের বেদনা যন্ত্রণায় কাঁদে আপনারা আদালতে দরখাস্ত দেয় আল্লাহ আপনি ঘুমায়া গেলে ওই মায়ের ডাক কে শুনবে ও আল্লাহ আপনি ঘুমাইতে পারেন না আপনি মালিকের জন্য ঘুমটা শোভনীয় না আল্লাহ আকবার বলেন আপনার জন্য ঘুমটা শোভনীয় না মানায় না কষ্ট হচ্ছে আর একটা সময় চলবে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমি এবার হলো পাঁচ চার চার নম্বরের পরিচ্ছেদ ও মুসলমান আমরা এমন মালিকের সামনে কদম লাগাই যে মালিকের সামনে রাত দুইটায় ডাক দিলেও আল্লাহ সত্তর বার সারা দেবাহানা জোরে বলেন না জঙ্গলে গিয়া ডাক দিলেও বলে আমি হাজির বিপদে পড়লে ডাক দিলে আমি হাজির এপাদতে ডাক দিলে আমি হাজির বাইতুল্লাহ যদি গিয়ে দোয়া করো আল্লাহ করার জমিনে আমার মা বাবা রেখে আসছি খবরে আমি আমার মা বাবার জন্য দোয়া করি আল্লাহ বলে ওই দোয়া কবুল করার জন্য আমি আল্লাহ তৈয়া এবং আল্লাহর এ বাদত আমরা করি কোন আল্লাহর ইবাদত করি শোনেন اي مر الله بر جماديه له ما في السماوات وما في الارض اراك تجرب لنا الله جنى يقول سنوب له ما في السماوات وما في الارض আসমান এবং জমিনের ভিতরে যা আছে আওয়াজটা বাড়ায় বলেন এগুলো কা আসমান এবং জমিনে যা আছে এগুলো আল্লাহ আবার আল্লাহ বলে ওগুলো চারোদিকে আসমান কার মাঝখানে উসমান আমরা কার আল্লাহ জানায় দেয় সোনায় আর রহমানে يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا إلا بسلطان আল্লাহ জানান শোনা আমার হুকুম যদি তোমার ভালো না লাগে আসমান এবং জমিনটা কিন্তু আমার আমার জমিনে কিন্তু তুমি চলতে চাও আমার জমিনে কিন্তু ব্যবসা করো আমার জমিনে কিন্তু চাকরি করো আমার জমিনে বসে কিন্তু আমি আল্লাহর দেওয়া ইজ্জত পে ইজ্জত হয়েছ আমার আল্লাহর দেওয়া অর্থ পে তুমি আজকে অর্থশালী হয়েছ অতএব আমার হুকুমটা যদি তোমার ভালো না লাগে আমার এরিয়া থেকে বের হয়ে যাও ও মুসলমান ও মুরাব্বি ও যুবক ও আল্লাহর গোলাম বলো বলো আল্লাহর জমিনের বাইরে আর কারো জমিন আছে নাকি আল্লাহর জমিনে যদি থাকতে হয় তাহলে সদা সর্বদাই কার হুকুম মানা লাগবে কার হুকুম মানা লাগবে জমিনটা হলো আল্লাহ আল্লাহর জমিনে যদি আপনার থাকতে হয় তাহলে আপনি অহংকারী প্রদর্শনী করে থাকতে পারবেন না টাকার অহংকার করতে পারবেন না পোশাকের অহংকার করতে পারবেন না বংশের অহংকার করতে পারবেন না শিক্ষার অহংকার করতে পারবেন না ও বুড়া যুব এমনকি ক্ষমতার অহংকার পর্যন্ত করা যাবে না জরে বলেন ঠিক কি না আমার আল্লাহ পবিত্র স্পষ্ট করে জানেন الله لا يحب كل مختال فكورا. <applause> إن الله لا يحب لا يحب الله إن الله من الله আল্লাহে হেল্প পছন্দ করি না মোখতায় আমি আল্লাহ কোনো অহংকাৰীকে পছন্দ করি না আমি আল্লা কোনো ৰিয়া পছন্দ করি না যারা টাকা নিয়ে অহংকার কর যারা চেহারা নিয়ে অহংকার কর যারা পোশাক নিয়ে অহংকার করো, যারা ক্ষমতা নিয়ে অহংকার কর যারা বাড়ি নিয়ে অহংকার কর ওরে অরে দুইতলা সুন্দর একটা টাইসৱালা বিল্ডিং গণ্ডামারার জমিন বানাইছে এটা তার অহংকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই রাস্তা দিয়া যায় ডাক দিয়া বাড়ির ভিতরে নাই কয় সা কয় সা আল্লাহই দিছে আ জীবন সুদের টাকা কামাই করিয়া বিল্ডিং বানায়া সামনে লেখা রাখছে হা জামিন ফজলে রব্বি এটা আমার বিশেষ আমার প্রভুর বিশেষ অনুদান অনুগ্রহ নাউজুবিল্লাহ জোরে বলেন না প্রভুর বিশেষ অনুদান কি সুদের টাকার ভিতরে নাকি আল্লাহর নবী জানায়া দানিয়া মাহাকুল্লাহুর রিবা আমি আল্লাহ সুটকে ধ্বংস করে দেই আর সদ্গাকারীর সম্পদকে আমি আল্লাহ ভরায়া দে সুবহান আল্লাহ একটু জোরে 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 ও মুসলমানের দল এই জন্য আল্লাহ বলে গুলা গুলা অর্থ নিয়া যারা অহংকার আমার হুকুমটা যদি তোমার ভালো না লাগে আমার জমিন থেকে বের হয়ে যায় সুরায় আর রহমানে ওই আয়াতের পরের আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দেয় কই যাবি রে গোলামায় আমার জমিনের বাইরে আর কোনো জমিন নাই আমার দুনিয়ার বাইরে আর কোনো দুনিয়া নাই অতএব তো বক আমার কাছে মাপ ক্ষমা করবে তিনি কে আমার সলমান এর পরবর্তী পরিচ্ছেদে আমার আল্লাহ জানায় আরো কঠোর কথা আল্লাহ আকবার বলেন একটা আয়াতে পাঁচটা ফজিলত মানলেই মরলে জান্নাত সুবহান আল্লাহ এত সোজা মানলেই মরলে জান্নাত তাহলে আয়াতের ভিতরে কি আছে শুনেন

আল্লাহ ধমক দিলেন ধে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করবে ময়দানে আমার আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে নবীজি সুপারিশ করবে নবীজি সুপারিশ করবে কোরআন এবং সুন্নার দ্বারা প্রমাণিত মুসলমান হবে মনে রাখবেন আমার নবী যে সুপারিশ করবে আমার নবীকে তৌফিক নির্দেশ দিবেন কে আল্লাহ ডাক দিয়া বলে সে কে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করবে গতকালকে কচুয়াতে একটা মাহফিল আমার গভীর রাত তিন নম্বর মাহফিল ছিল কালকে শেষটায় দেখি একজন লোক পাশে বসে তার পাশে বসে আর একজন বলতেছে কে হুজুর হাতে দুই ফির ধরছে কালকের কথা কোরআন হাতে আমার কোরআন হাতে সারা পৃথিবী দেখবে কে হুজুর হাতে দুই ফির ধরছে কি লাই আনন্দদেশের কথাই রুম না নেই কি লাই আহ দুই জনে নাকি তার দুই ডেনা ধরবো ডেনা বুঝেন তো দুই ডেনা ধরবো আমি কই দিব সোজা জান্নাতে যাইবো আমি কি জাহান্নাম জান্নাতের পরে আরও একটা শব্দ আছে জানেন নি কয় জাহান্নাম আমি বলছি জান্নাতের আশা করলে জান্নাতি হওয়া যায় না বরং আমার মালিকেরও হুকুম মানলে বান্দা জান্নাতি হয়ে যায় ও মুরব্বী যুব দুই পীর ধরিয়া তুমি জান্নাতে যাবা আওয়াজটা দিয়া বলো তোমার পীর জান্নাতে যাবে তার গ্যারান্টি কোথায় আছে বলো কথা বলেন ঠিক কে না আরে রসুল তো হাতি হিসে বলেছেন একজন ধনীর চেয়ে একজন গরিব পাঁচশো বছর আগে জান্নাতে যাবে সুমান আল্লাহ না ধনির চেয়ে একজন গরিব কত বছর আগে যাবে পাঁচশো বছর আগে যাবে আল্লাহর হাবিবুল্লাহ হাদিস করে উপার্জন করে যারা খায় ওরা আমার মালিকের বন্ধু হয়ে যা তাহলে কষ্ট করে উপার্জন যারা করবে ওরা কার বন্ধু কষ্ট নাই দুঃখ নাই যন্ত্রণা নাই সোফার উপরে বসে কচি মুরগির রান খাওয়া আর দুই পকেট ভরে টাকা মুরিদদের বাড়ি থেকে নিতে 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 সর্বশেষ পর্যন্ত বাংলাদেশে এমন ইতিহাস আছে পর্যন্ত যায় কথা কয় না আওয়াজ দিয়ে বলেন আছে না নাই বুঝার জন্য আমি বলি মোরা আপনারা যদি বলেন হুজুর তাহলে কি পীরের কাছে আমরা যাবো না কে বলেছে যাবেন না আল্লাহওয়ালা বুজুর্গ অনেক দিন চিনবেন হক্কানি অলি আল্লাহ চেনার পরে ওই হকানি অলি আল্লাহর পরামর্শে জীবনটা যখন চালাইবেন আপনার আমার জীবনটাকে উজালা যিনি বানাইয়া দিবেন তিনি এই বাংলার জমিনটা আমি ঘুরে 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 বহু ঘুরে দেখছি আমার নজরে হকানি অলি আল্লাহ বলতে যাদের নজরে পড়ে গেছে আমি তার স্ববতে থাকি আল্লামা মুস্তাকুল নবী কাসমি হাফিজাহুল্লাহ সহ এই বাংলার জমিনে হক পন্থী আল্লাহ আছে না না নবীজি বলে হকপন্থী ওলি আল্লাহ চিনতে চাও তাহলে আমি নবী বলছি শুনে নাও চারটা গুণ দেখে ওলি আল্লাহ নির্বাচন করো জোরে বলেন কয় গুণ এক নাম্বার হলো যার ভিতরে পূর্ণাঙ্গ ফরজ থাকবে জোরে বলেন কি থাকবে মুখস্থ করেন না কি থাকবে নামাজ শুধু ফরজ না পর্দাও আছে হালাল হারাম ফরজ হালালকে গ্রহণ করা হারামকে ছেড়ে দেওয়া এটা ফরজ নামাজ ফরজ রোজা ফরজ হস ফরজ জাকাত ফরজ এগুলো সব হলো ফরজ আমার বাংলার জমিনে এমন পীর আছে দাড়ি নাই এমন পীর আছে পর্দা নাই এমন পীর আছে নারী পুরুষ একত্রিত করিয়া দরবারে গানের আয়োজন করে আছে না নাই ও মুরাব্বি যুবক

আমল যারা করবে দুই নম্বর পূর্ণাঙ্গ ওয়াজিবের জিম্মা যারা ঠিক রাখবে তিন নম্বর হলো সুন্নাত জীবন যারা করবে মুখস্থ করেন আর চার নম্বর হলো এই তিনটা মানার পরে চার নম্বর হলো যে যত রোনা জারি বেশি করবে নফল ইবাদত বেশি করবে ওরে পবিত্র কোরআন তেল যে বেশি করবে আর গভীর রাতে তাহার মালিকের কাছে গুণাগুলো যারা মারা চাইবে ওই মানুষগুলোকে প্রিয় যিনি বানায় দিবেন তিনি কে ওই মানুষগুলোকে আল্লাহর অলি যিনি বানায় দিবে ও মুসলমান আওয়াজ দিয়া বলো তিনি কে ও মুসলমানের দা আল্লাহর গুণ লাগবে কয়টা একটু জোরে বলেন না আর একটু জোরে বলেন গুণ কয়টা লাগবে আচ্ছা আবার কথা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট যদি না হয় বলুন তো তাহলে অলি আল্লাহ চেনার জন্য কয়টা গুণ লাগবে এক নম্বর পূর্ণাঙ্গ ফরজ দুই নম্বর ওয়াজিব তিন নম্বর সুননাথ বলেন না তিন নম্বর কি পূর্ণাঙ্গ সুন্না তরিকায় যারা জীবন করবে এরা আল্লাহর বলি সুহান আল্লাহ এই তিনটা মানার পরে যে যত নফল ইবাদত করবে যে যত কোরআন তেলাওয়াত করবে যে যত চোখ থেকে পানি ফালাইবে কার জন্য ওই মানুষটা আল্লাহর তত বড় বলি হওয়া যাবে আবার সমাজে বহু পীর আছে পীরের মুখে দাঁড়িয়ে নাই জোরে বলেন কি নাই এবার আপনাদের কাছে একটি মাস জানতে চাই বলুন তো দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব সবাই বলেন আপনাদের আর কারো কিছু থাকলে আমাদের একজন অতিথি আসতেছেন আল্লাহ কবুল করুন আমিন একটু জোরে বলেন না ও মুসলমান বলেন দাড়ি রাখা সুন্নাত না ওয়াজিব কেউ বলে ওয়াজিব কেউ বলে সুননা দুও সঠিক সুবহানাল্লাহ বলেন এবার স্পষ্ট মাস আলাটা বুঝে নেন নবীজি দাঁড়ি রেখেছেন এই জন্য রাখা সুন্নত সুবহানাল্লাহ বলুন নবীজি রাখছেন এই জন্য রাখা কি দুই নাম্বার হলো নবী অর্ডার করেছেন হুকুম দিয়েছেন এই জন্য রাখা ওয়াজিব এই জন্য রাখা কি ওয়াজিব আল্লাহ কবুল করুন কথা কি বুঝতে পেরেছেন এবার বুঝে থাকলে বলুন নবী রাখছেন এই জন্য রাখা কি বুঝে নাই মনে হয় মন খেয়ে তো এদিকে নাই চলে গেছে অন্যদিকে আল্লাহ কবুল করেন আরে মুসলমান ইমানদার তাহলে আপনাদের খেদমতে বলছিলাম নবীজি রাখতে বলেছেন এই জন্য রাখা ওয়াজিব আর নবী রেখেছেন এই জন্য রাখা সুন্নাত সুবহানাল্লাহ বলেন ও মুসলমানের দল এই জন্য আল্লাহ জানায় দেয় খবরদার মাঙ্গাল নাদি ইসফাউ ইনদাহু ইল্লা বিইদনিহি সে কে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে ও মুসলমান তারপরে আমার আল্লাহ পবিত্র কোরআন আবার জানায়া দেয় ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওয়া মা আকবার জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ জানাই খালফাহুম তিনি লোক সমুদয়ের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত খবর সম্পর্কে জানেন কে আল্লাহ বলেনি আলামু মা বাইনা ওয়া খল খালফাহুম তিনি লোক সমুদায়ের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত খবর জানেন পরে তিনি রাতের খবরও জানেন তিনি দিনের খবরও জানেন তিনি সকালের খবর জানেন তিনি সন্ধ্যার খবরও জানেন তিনি ঘরের খবরও জানেন তিনি বাহিরের খবর জানেন তিনি প্রবাসের খবর জানেন তিনি দেশের খবরও জানেন ও মুসলমান আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقى يلقاه منشورا বলে আমি প্রত্যেকটা মানুষের তামাম জীবনের কর্ম এখানে জমা করে রাখছি আল্লাহ শুধু দেখে না নাসির উদ্দিন তোমাকে আমি দেখি এবং যা করো এগুলো সব তোমার কাছে জমা করছি গ্রীবা লগ্ন করে রেখে দিয়েছি এখান থেকে কেয়ামতের ময়দানে একটি কিতাব বের করে দিব যেই কিতাবখানা তুমি খোলা অবস্থায় পাবা আল্লাহ জানায় দেয় খোলা অবস্থায় পাইবা এরপরে আল্লাহ বাল ডাক দিবেন এ কিতাবা

রাতের অন্ধকারে যা করেছো দিনের অন্ধকারে যা করেছো সব কিতাব লেখা আছে না নাই বরং বান্দা পড়ার পরে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদির সগীরাতা ওয়ালা ওয়ালা কাবীরাতা ইল্লা আহসাহা বলবে এটা কি আশ্চর্যের কিতাব যেই কিতাবের ভিতরে সগেই রখ আমার ছোটটাও লেখা ন বাগ বলেন সগেই র কেবি এর ভিতরে আমার বড়োটাও লেখা আছে বড় নাট আমিটাও লেখা আছে আর গ্রামে ঘুরিয়া ঘুরিয়া ছোট্ট ছোট্ট নাডা মিজা করেছি তাও লেখা আছে আওয়াজটা বাড়ায়া বলেন ভালো ভালো নাডা শয়তান আছে না সব কর্ম লেখা সেদিন তিনি আশ্চর্য হয়ে বলবে কি আশ্চর্যের কিতাব এর ভিতরে আমার তামান জীবনের সব কর্মগুলো লেখা এই জন্য আল্লাহ বলি আলমা আইদি হিমা খালফাহুম তিনি লোক সমুদায়ের প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত খবর সম্পর্কে জ্ঞাত তিনি জ্ঞান রাখেন তিনি ধারণা রাখেন তিনি জানেন তিনি দেখেন তিনি বুঝেন তিনি শুনেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একবার ও মুরব্বী আওয়াজ দিয়া বলা খুধবার পর থেকে এ পর্যন্ত যা বলছে কোরানের ভিতরে না বাইরে আল্লাহ কবুল করুন এর পরের পর আল্লাহ জানাই দেয়

তার জ্ঞান সম্পর্কে কিছুই আয়ত্ত করতে পারবে না তার জ্ঞান মানে কার জ্ঞান তার জ্ঞান সম্পর্কে আয়ত্ত করতে পারবে না কেবল মাত্র শুধু মাত্র তিনি যতটুকু দেয় ততটুকু সাড়া আরে আল্লাহর জ্ঞান তো পরের কথা আল্লাহর پیغمبر আমাদের নবীজির জ্ঞান কতটুকু আন্দাজ করার ক্ষমতা পৃথিবীর মানুষের মুফাসসিরিন قرا صحیح البخاری باب العلم এলমের যে অধ্যায়টা আছে এর ভিতরে একটা হাদিস নবীজি সাহাবায়ে کرامদেরকে বললেন সাহাবীরা গত রাতে আমার কাছে জিবরাইল আমিন আসলেন এক পেয়ালা দুধ নিয়া কি নিয়া আনার সাথে আমার সামনে বসলো বললেন হুজুর আল্লাহ পাঠিয়েছেন এটা পান করুন আল্লাহু আকবার বলেন না নবীজি পান করা শুরু করলেন দেখে গ্লাসের অর্ধেক এর একটু বেশি অংশ খেয়ে ফেলেছে বাকি নিচের অংশটা রয়ে গেছে কিন্তু আর একটা ঢোক গিলে যে ভিতরে দুধ রাখবে এমন আর জায়গা নাই আল্লাহ আকবার হঠাৎ দেখি আমি আমার ওমর আমার দিকে আসতেছে আমার অবশিষ্ট দুধটুকু আমার ওমরকে আমি খাইয়ে দিলাম ও সাহাবীরা তোমরা বলো এই স্বপ্নের তাবিরটা কি হতে পারে বলে নবী আল্লাহ এবং তার পয়গাম্বর ভালো জানে আল্লাহু আকবার নবীজি বললেন এটা দুধ নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এলেম আল্লাহু আকবার বলবেন না যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এলেম আল্লাহ আমার কাছে পাঠিয়েছেন আমি নবীর ভিতরে যতটুক দরকার ততটুকু দিয়েছি আমার ভিতরে আর এলেম রাখার জায়গা নাই রাখার জায়গা নাই আমার অমর আসল আমি নবী আমার অমর খাইয়ে দিলাম আর প্রমাণ করে দিলাম এলেম দান করে আল্লাহ আর ওই এলেম বন্টন করি আমি মোহাম্মাদ আল্লাহ আকবর বলেন নবীজির এই কথার ধারাবাহিকতা আজ পর্যন্ত আছে না নাই নবী এলেম শিখছেন সাহাবায় কেরামদের শিখাইছেন তাবিনদের শিখাইছেন তবে তাবিনদের শিখাইছেন এই ধারাবাহিকতায় আমরা আমাদের ওস্তাদের কাছ থেকে শিখছি আমরা ছাত্রদেরকে শিখাই তারা আবার ওস্তাদ হবে তারা আবার ছাত্রদের শিখাবে কেমন পর্যন্ত থাকবে কি না অমুসলমান বলেন জীবনের আমার আল্লাহ বণ্টনকারী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে নবীজির এলেম কতটুকু এই ধারণায়ই তো নাই মুফাসসিরীন کرام বলে ও জমিনের মানুষেরা শুনো আমার আল্লাহর জ্ঞান কত এই কথা বলার কোনো ক্ষমতা কার নাই তবে নবীজির এলেম সম্পর্কে মুফাসসিরীন کرام একটি উদাহরণ পেশ করেছে আটলান্টিক মহাসমুদ্রের মাছখানার গভীরতা হল হলো 8500 কিলোমিটার আল্লাহ আকবার জোরে বলেন সাড়ে আট হাজার কিলোমিটার সমুদ্রের মাঝখানে গিয়ে আমার আম্মা যে সুই দিয়ে সেলাই করে কাঁথা ওই সুইটা যদি ওই আটলান্টিক মহাসমুদ্রের মাঝখানে ডুবাইয়া দেন এরপরে সুইটা যদি উপরের দিকে তুলেন চিকুন সুইটার মাথা দিয়ে বিন্দু পানির কণা মাথায় যেমন আসে বিশাল বিশাল আটলান্টিক মুসলমান মহাসমুদ্রের পানি তার উপরে একটা চিকুন সুইয়ের মাথার একটা ছোট্ট পানির ফোঁটা ওই ছোট্ট পানির ফোঁটা পরিমাণে এলেম হলো তাম দুনিয়ার মানুষের এলে আল্লাহ একবার জোরে বলেন ওই সুইয়ের মাথাবে ছোট্ট পানির ফোঁটা যে ওই এক ফোঁটা পানি পড়লোটা দুনিয়ার এলে আর নিচের আটলান্টিক মহাসমুদ্র পরিমাণ পানির পরিমাণে এলেব হলো আমার নবীজির এলে আল্লাহ আকবার জোরে বলেন না কোথায় এক ফোঁটা তামাম দুনিয়া আর আমার নবীর নিজের আটলান্টিক মহাসম আর এটা যদি নবীর এলেম হয় আমার মালিকের ইলম কত আল্লাহ বলে পক্ষান্তরে আমার জ্ঞান আয়ত্ত করার ক্ষমতা পৃথিবীর কারো নাই আমি যতটুক দেই ততটুক তোমরা পাও এর পরের পরিচ্ছেদে আমার আল্লাহ বলেন শেষ করে দিব ও মুসলমান আল্লাহ জানাই ওলা লা ইউহীতু নাবি শাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিউহুস সামাওয়া আল আরদম আল্লাহ জানাদে গুলা তার কুরসি আসমান এবং জমিনটাকে পরিবেশন করে আছে কুরসি মানে কি যো জোরে বলেন না তো মোফাস্সিরিনী কারাম তাফসিরে আমি এ পর্যন্ত যে কয় এটা দেখলাম তাফসিরে মা রিফুল কর আনে এপনে কাসিরি সহজা লালাইন সহজা দেখলাম এর ভিতরে চেয়ার শব্দ বলা হয় না বলা হয়েছে আসন বসার আল্লাহ আকবার জোরে বলেন ছোট করা হয় নাই বরং বড় করা হয়েছে আমার আল্লাহর বসার যে করে আছে কথা যে কত মজার কথা একটু শুনে নেন এই যে ধরেন ছোট্ট করে দিলাম এটা একটা টিসু তবে এটার নাম দিলাম আপাতত একটি বালা স্বর্ণ অলঙ্কার একটা বালা মুফাসিনে ক্যারাম উল্লেখ করেছেন ধুধু বালু চর মাঝখানে যদি দাঁড়াও চারোদিকে তাকাইলে শুধু বালু আর বালু দেখা যায় মরুভূমি দেখা যায় গাছ নাই গাছপালা তরুলতা কিছুই নাই ওই মরুভূমির মাঝখানে যাইয়া যদি তুমি কান থেকে অথবা নাকের একটা স্মরণের ফুল যদি উঠাও বা একটা স্মরণের দুল যদি ওই বালুর উপরে ছেড়ে দাও গেরে যাবে কিনা একটু জোরে বলেন না বালুর ভিতরে গেরে যাবে কিনা ও মুসলমানের দল গো মুবাসিরিনিকারাম তাফসির বলে বিশাল মরুভূমির মাঝখানে ছোট্ট বালা পড়ে আছে যেমন নগণ্য আমার আল্লাহর কুরসি এত বড় আমার আল্লাহর কুরসির মাঝখানে জমিনটা পড়ে আছে ছোট্ট বালার মতো তেমন নগণ্য আল্লাহু আকবার বলে বিশাল বালা মরুভূমির মাঝখানে ছোট্ট বালা যেমন নগণ্য তামাম আমার আল্লাহর বিশাল আসনের মাঝখানে দুনিয়াটা পরে আছে নগন্য তাহলে দুনিয়া যদি এত বড় হয় মালিকের আসন কত বড় কুর্সি কত বড় আল্লাহ একবার জোরে বলে আপনি তো ওই বাউক সার তারপরে গন্ডা মারার মাসখানি জায়গা কিনে মনে করেছেন কি জানি কি হয়ে গেছি আল্লাহ কয় তোর গন্ডা মারাও না বাউক সারো না বিজরাও না লাল মায়ু না বিজয় পুরো না বিশ্বরোড না কুমিল্লা না ঢাকা না বাংলাদেশ না তাম দুনিয়াটা ছোট্ট পালার চেয়ে নগণ্য করেছেন কে আল্লাহ কবুল করে সর্বশেষ আল্লাহ জানায় দেয় ওলা উদুহু হেফসুহুমা আল্লাহ আকবার জোরে বলেন ওলা উদুহু হেফসুহুমা এ দুই এর এ দুই এক দুই আসমান জমিন এ দুইয়ের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হয় না সুবাহ বলেন এই জমিনের ভিতরে মানুষ যারা আছে বলেন তো ক্লান্তি আছে না দুর্বলতাও আছে আমার আল্লাহ এমন মালি যার ক্লান্তি নাই এই তামাম দুনিয়াটা তিনি হেফাজত করে আসমানও হেফাজত করে জমিনটাও হেফাজত করে জমিনের মানুষদেরও হেফাজত করে বিপদে ডাক দিলে হাজির হয়ে যায় অসুস্থতায় ডাক দিলে মাফ হয়ে যায় গুনার কাঁধে নিয়ে যখন ক্ষমা চায় ক্ষমা করে কে আল্লাহ বলে ওয়া লা ইয়াউতু হিফসুহুমা ওয়া হুয়াল আযীম তিনি উচ্চ মর্যাদাসিম এবং চিরমহান আলহামদুলিল্লাহ